আসছি, আমাদের বাড়ির সামনে এই পূজোটা হচ্ছে, অসাধারণ করেছে ঠাকুরটা, তো অসাধারণ হয়েছে। চলো তোমাদের কয়েকটা সিনেম্যাটিক শট দেখাই। আর এই ঠাকুরটা সেদিন যখন নিয়ে আসছিল তখন এরকম সাজানো গোছানো ছিল না, এখানে নিয়ে এসে করা হয়েছে। দারুণ দারুণ, মানে জাস্ট কি বলবো, আর পেছন দিকে প্রোগ্রাম হচ্ছে, খুব নয়েজ খুব নয়েজ, তো আমি বেশি কথা এখানে বলতে পারবো না। আর এত সুন্দর করেছে না, এত সুন্দর করেছে যে মানে কিছু বলার নেই। আর আমি এত বড় ঠাকুর আমি প্রথমবার দেখলাম, কোনোদিনও দেখিনি গণেশ ঠাকুর এত বড়। ध्यक्षाय धीमहि गुण शरीराय गुण मंडिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुण प्रवेशाय धीमहि एकदंताय वक्रतुंडाय गौरी कन्याय धीमहि गजेशानाय भालचंद्राय श्री गणेशाय धीमहि एकदंताय वक्रतुंडाय Hey guys, welcome back to my channel. I hope ki tumra shobai khub bhalo acho. Amiyo khub bhalo achi. To ekhon baje holo pray 9:15. Shothik bolechen. 15টা বাজে, রাত্রি 15টা বাজে, আর আমি ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। কারণ ভাবলাম যে না, আজকে রাত্রেবেলা থেকে ভিডিও স্টার্ট করি না, সকালে যে করিনি তা না, কিন্তু সকালেও ভিডিও করেছি। আর আজকে সারা দিন খুব ব্যস্ত ছিলাম, কারণ আজকে আমাদের বাড়িঘর পরিষ্কার করা হয়েছে। বাড়িঘর পরিষ্কার করা হয়েছে ইন দ্য সেন্স, মানে দুর্গাপূজা চলে আসছে, দুর্গাপূজা আর এক মাস বাকি বলেন কি, তো তার জন্য বাঙালিদের মানে পুজো আসার আগে তো বাঙালি প্রচুর অনেক কাজকর্ম থাকে, শুধু বাঙালি না সবারই অনেক কাজকর্ম থাকে। তো তেমনই আজকে আমাদের ঘরবাড়ি ঝাড়া হয়েছে, ঘরবাড়ি ঝাড়ার পাট একদম চুকে গেছে। এখন আমি যাব হলো রান্নাঘরে, রান্না করতে হবে ও তারপরে একটু বের হব। তো এখন যেহেতু গণেশ পূজা চলছে, গণেশ পূজা শুরু হয়েছে 31 তারিখ থেকে, তাই ভাবলাম যে না একটু বেরিয়ে ঠাকুর দেখে আসি। তো যাব ঠাকুর দেখতে, আর ওই 9:30টার সময় যাব ঠাকুর দেখতে, ও আসবে তারপরে যাব। চলো ভিডিওটা স্টার্ট করি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এই জায়গাটা একদম লাগছে, কারণ আজকেই পরিষ্কার করা হলো, সমস্ত পর্দা ফর্দা খোলা হয়ে গেছে, এগুলোকে সমস্ত কিছু ধুতে হবে, এখানে নতুন পর্দা লাগিয়ে নিব। আর ওই ঘরটা তো পরিষ্কার হয়ে গেছে, একটু আগেই দেখালাম ওই ঘরটা পরিষ্কার হয়ে গেছে। তো চলো 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 ভিডিওটা স্টার্ট করি। একটু আগে রান্নাঘরে এসে এরকম চালটা ধুয়ে রেখে দিয়েছি, এখন এই ভাতটাই বসাবো। আর ভাতটা কোনো হাঁড়িতে করবো না, গামলাতে করবো, কারণ একটুখানি আছে গামলাতেই হয়ে যাবে, তো তার জন্য গামলাতে করবো। আর এখান থেকে আমি একটা গামলা নিয়ে আগে तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। উমার এখানে ভাত বসানো হয়ে গেছে, এবার আমি ভাবছি যে ডিম সিদ্ধ করব, আর ডিম সিদ্ধ আলু সিদ্ধ করব। ডিম আর আলু দুটোই আমি প্রেশারে সিদ্ধ করে নেব, প্রেশারে কখনো ডিম সিদ্ধ করিনি, জানি না কি হবে যদি ফেটে টেটে যায়, জানি না। তো আমি করে প্রেশারেই করবো, আজকে ট্রাই করি দেখি কি হয় না। একটু আগে মাকে বললাম যে মা প্রেশারে করলে যদি ফেটে যায়, মা বললো ফাটার হলে এমনিই ফাটবে। কথা কি ক্লিয়ার না, বেজাল আছে। আমি ডিমটা নিয়ে আসি ফ্রিজের থেকে। তো তারপর আমি রেডি হব, কারণ ও মোটামুটি ওই বললো 9:15 আসবে, আর 9:30 বেরিয়ে পড়বো। 9:15 বললো, 9:15 তো আর হবে না, তো 9:30 সময় আমরা বেরোবো, তো তোমাদের সাথেও শেয়ার করবো। আমি প্রেশার কুকারে জলের মাপটা ঠিক বলতে পারবো না, মানে জানি না, তো তার জন্য আমি এখন মার কাছে যাব যে মাকে দেখা এসে যে জলের মাপটা ঠিক আছে কিনা। ডাল যখন প্রেশারে দিই তো সেই মাপটা আমার জানা, তবে এই এটার মাপ আমি জানি না, ঠিকঠাকই আছে বললো। তো এটা আমি এখন বসিয়ে দেবো, 2 মিনিটের মধ্যেই হয়ে যাবে। হ্যাঁ 2 মিনিটের মধ্যে হয়ে যাবে, 2 মিনিটে ম্যাগি হয় না, কিন্তু প্রেশার কুকারে ডিম সিদ্ধ হয়ে। বেশি আনন্দের ব্যাপার হচ্ছে এই মাসটা পড়ে গেছে, সেপ্টেম্বর মাস পড়ে গেছে, এটা হচ্ছে আমার বার্থডে মান্থ, তো তার জন্য আমি ভীষণ হ্যাপি। এই মাসটা খুব হ্যাপি 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 হ্যাপি। এই মাসে অনেক কিছু অকেশন থাকে, বিশ্বকর্মা পুজো থাকে,
জন্মদিন এই মাসে এটা হচ্ছে সব থেকে বেশি আনন্দের। এরপরের মাসে সেপ্টেম্বর মাস মানে পূজা শুরু স্টার্ট হয়ে যায়। এরপরের মাসে দুর্গাপূজা 2 তারিখ থেকে, তারপর মহালয়া এই মাসে। এই মাসটা আমার খুব আনন্দ লেগেছে। এই মাসে অনেক 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 ভালো 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 তোমরা ভিডিও দেখতে পাবে। এখন বাজে হলো, ওই যে বলেছিলাম 9:30 বাজবে, তো 9:30 বাজে এখন। তো রেডি হয়ে গেছি, ও চলে আসছে, ও বাইরে দাঁড়িয়ে আছে। তাহলে চলো এখন বেরোনো যাক, বেশি লেট করবো না আর বেশি বকবক করবো না, কারণ এখানে বকবক করলে ওইদিকে লেট হয়ে যাবে। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি এখন বের হই। এখন চলে আসছে, এখন এখন যাই, চলো। চলে আসছি, সামনে একটা পুজো হচ্ছে, ওখানেই যাচ্ছি। ভিডিওটা বললাম যে করবো একটু পরে আসছি, কিন্তু আর আসা হয়নি, কারণ তারপরে খাওয়া দাওয়া করলাম, লেট হয়ে যাচ্ছিল। আর আজকে সারাদিন ভীষণ ব্যস্ত ছিলাম, কাজকর্ম ছিল, ঘরের ঘরটা ঝাড়া হয়েছে, তো তার জন্য পরে আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। ভেবেছিলাম একবার রাত্রেবেলায় করবো, তার জন্য এখন আসলাম। রাত্রিটা অনেকটাই রাত্রি হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। তো ব্যাপারটা হচ্ছে, একটা ঠাকুরই দেখেছি, সব ঠাকুরের ওখানে যেতে পারিনি, ওখানেই 10:30 বাজিয়ে দিয়েছিলাম, কারণ এত সুন্দর করেছে না ঠাকুরটা যে কী বলবো, অন্য কোথাও যেতে ইচ্ছা করেনি। আর ওখানে প্রোগ্রাম হচ্ছিলো, তো যখন প্রোগ্রাম দেখতে দেখতে হঠাৎ করে বৃষ্টি নেমে গেছিলো, তো তার জন্য বাড়ি চলে আসছি, আর অন্য কোনো জায়গায় যাইনি। তো আরও কয়েকটা জায়গায় পুজো হয়েছে, কিন্তু সেগুলো এত বড় বড় না, তো আমি ভুল জানতাম, তো তার জন্য আর কোথাও যাইনি। আর এখন বাজে বললামই, ওই 3টা এখন 20 বাজে, এখন কাজ চলছে আমাদের, আমাদের ভিডিওর কাজ চলছে। তো ওখানে ও বসে আছে, বসে বসে ওর কাজ করছে কম্পিউটারে। আমরা এরকমই প্রত্যেক দিনই মোটামুটি এরকম আমাদের 3টা 4টা বাজে কাজ করতে করতে। তো একটু আগে আমরা ওইরকম কফি বানিয়ে নিয়ে আসলাম, কফি খেলাম, ভাল লাগছে না আর, কারণ সারাদিন প্রচণ্ড কাজকর্ম গেছে। আজকে সারাটা দিন প্রচণ্ড মানে কাজের দিন ছিল, যেহেতু ঘর বাড়ি ঝাড়া হয়েছে আর এখনও কাজ করেই যাচ্ছে। সারাটা দিনে একটু রেস্ট নেবার টাইম পাইনি তার জন্য। তো এই তো আমার এখন এগুলো করি, এটা হয়ে যাওয়ার পর ঘুমিয়ে পড়বো। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার জন্য এখন তো গুড নাইট, তাই গুড নাইট, টাটা, ভালো থেকো।